আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে দশম শ্রেণীর উচ্চতর বিষয়ে 1300 অধ্যায় ঘনজ্যামিতি নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের পাশে যা আলোচনা হয়েছিল, যেগুলো আলোচনা হয়েছে, আমি আজকে নতুন কিছু বিষয়, যদিও তোমাদের ক্লাসে আলোচনা হয়ে থাকে, তারপরও আমি আবার আলোচনা করার প্রয়োজন মনে করছি, সেই জন্য আমি সেগুলো আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসে থাকো, যারা অংশগ্রহণ করেছ বা যারা অংশগ্রহণ করবে তারা তাড়াতাড়ি অংশগ্রহণ করে ফেলো। আর তোমরা নিশ্চয়ই জেনেছ, আমরা আগামীকালকে থেকে হয়তো এই ক্লাসগুলো আমরা ইউটিউবে আপলোড দিব না। তো যারা ক্লাসে অংশগ্রহণ করবে না, অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করবে না, তারা এই ক্লাসগুলো পাওয়ার সম্ভাবনা নেই, পাবে না তোমরা। আমি এই জন্য তোমাদেরকে আজকে এক সপ্তাহ থেকে বলে আসতেছি, তোমরা অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করো, সরকার থেকেও চাপ আছে অ্যাটেন্ড ক্লাস অ্যাটেন্ড করার ব্যাপারে। তো তোমাদের আমি আরো একটা নিউজ দিয়েছিলাম যে তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে, আমাদের এই অনলাইন ক্লাস ভিত্তিক প্রশ্ন হবে। তোমরা যারা ইউটিউব থেকে নিয়েছো অথবা ডাইরেক্ট অংশগ্রহণ করেছ, তারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনেছ, আমরা হোমওয়ার্কগুলো দিয়েছি, সেখান থেকে তোমরা মনোযোগ দিয়ে কাজ করবে, সেগুলো রিভাইজ করবে, তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে আশা করি। আর আজকে তোমরা জানো, আজকে আমরা তোমাদের রিপোর্ট কার্ড দিব। তো রিপোর্ট কার্ড নেওয়ার জন্য যে শর্ত ছিল, তোমাদের অক্টোবর পর্যন্ত ফিস আদি আদায় করে রসিদ বই সাথে নিয়ে আসা, তবে আমরা রিপোর্ট কার্ড দিব শুধু গার্ডিয়ানের কাছে, কোনো স্টুডেন্টকে আমরা রিপোর্ট কার্ড দেবো না। গার্ডিয়ানকে আসতে হবে, গার্ডিয়ান বলতে মা অথবা বাবা, অন্য কাউকে রিপোর্ট কার্ড দেওয়া হবে না। এই নিউজটাও তোমাদেরকে আমি দিলাম। তো যা, আমি এখন ক্লাসে মনোযোগ দিচ্ছি, তোমরাও মনোযোগ দাও। আমরা আজকে যেই অংশ নিয়ে আলোচনা করব, এটা উচ্চতর বিভাগের একটা কি বলবো, একটা কঠিন বলবো আমি, এই উচ্চতর বিভাগের যে অংশ 1300 অধ্যায় ঘনজ্যামিতি। আমরা জেনারেল ম্যাথে আমরা ঘনজ্যামিতি করেছি, জেনারেল ম্যাথে ঘনজ্যামিতি করেছি, আমরা আয়তাকার ঘনবস্তু করেছি, আমরা ঘনক করেছি, আমরা বেলন করেছি। এখানে এই নতুন যেগুলো আমরা করব আজকে, সেগুলো আমি একটু তোমাদেরকে হিন্ট দিব। আমরা কোণক নিয়ে আলোচনা করব, আমরা গোলক নিয়ে আলোচনা করব, এছাড়া আরো যে সবচেয়ে কঠিন যেগুলো, যে তোমাদের জন্য বিশেষ করে এগুলো বুঝতে যাদের অসুবিধা হয়েছে বা হচ্ছে, আশা করি আজকে ক্লাসে তোমরা সেটা মনোযোগ দিয়ে তুমি ফলো করো, তাহলে তোমাদের এই সমস্যাটা আর হয়তো থাকবে না। আমি আজকে আলোচনা যাচ্ছি, আমরা যাব বিভিন্ন প্রকার ঘনবস্তু। আমরা আগে যেগুলো আলোচনা করেছি আমি সেগুলোতে আলোচনা করতে পারছি না, আমরা নতুন গুলোতে আলোচনা আসতেছি। এক নম্বর আমি আলোচনা করতে ফিজল, এই প্রিজম একটা ঘন বস্তু, এটা কিরকম আমরা একটু পড়ে দেখি। যে ঘন বস্তুর সর্বসম ও সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ এবং অন্যান্য তলগুলো সামান্তরিক তাকে প্রিজম বলা হয়। যে ঘন বস্তুর দুই প্রান্ত সর্বসম ও সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ। বহুভুজ বলতে আমরা ত্রিভুজের পরে চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ যা হয় ওগুলোকে আমরা বহুভুজ বলে থাকি, এবং অন্যান্য তলগুলো সামান্তরিক তাকে আমরা প্রিজম বলবো। প্রিজমের দুই প্রান্তকে বলা হয় ভূমি
আর অন্য দলগুলোকে বলা হয় পার্শ্বতর। যেমন আমি পাশাপাশি
তাহলে যে ঘনবস্তু দুই বাক্য যাকে আমরা ভূমি বলি সমসম সমান্তরাল বা বহুভুজ দ্বারা আবদ্ধ এবং পার্শ্বগুলো সমান্তরিক তাকে আমরা দ্বিজম বলি আর দ্বিজম হচ্ছে প্রথমত দ্বিপ্রভাগ এটা হচ্ছে খাড়া দ্বিজম যার পার্শ্বগুলো একাকার আর তির্য দ্বিজম যার পার্শ্বগুলো একাকার নয় এরপরে ভূমির উপর ভিত্তি করে সুষম দ্বিজম যার ভূমি যদি সুষম হয় অর্থাৎ ভূমি যে সেটা চতুর্ভুজ হোক পঞ্চভুজ হোক ষড়ভুজ হোক ভাবগুলো সমান কোণগুলো সমান হতে হবে তাহলে সেটাকে বলবো আমরা সুষম ভূমি আর যদি বিষম ত্রিজক তাকে বলবো ভূমি যদি সুষম না হয় অর্থাৎ আমি একটি চতুর্ভুজে গেছি বিষম চতুর্ভুজ তার ভাবগুলো কোনো সমান নয় কোণগুলো সমান নয় যদি এরকম ভূমি হয় তখন এটাকে বলবো আমরা বিষম ত্রিজক আমরা এখানে আরেকটা শুনতে সেটা হচ্ছে তুমি লিখে রাখো এগুলো তোমার মতো আমার থেকে আমি এগুলো তোমাদের জন্য নোট করে রেখে দিয়েছি তোমরা প্রয়োজনে আমার থেকে পরে সংগ্রহ করতে পারবে আর দেখো কোন বস্তু আমরা সাধারণ গুণের মধ্যে যে ষোলর চার অধ্যায় ষোলো চার মধ্যে আমরা বলেছি যে আয়তাকার ঘনবস্তু ও ঘন এটি আমরা বলেছিলাম যে আয়তাকার ঘনবস্তু এবং ঘন এই দুটো আমরা প্রিজম হিসেবে বিবেচনা করি এগুলোকে উভয় প্রিজম এখন এই প্রিজম দিয়ে আমাদের কাজ কি প্রিজম দিয়ে আমরা কিভাবে গাণিতিক হিসাব টিসাব করব প্রিজম থেকে সেই জন্য আমরা পরিমাপে যাই পরিমাপ কিভাবে পরিমাপ করব তাহলে প এক হচ্ছে প্রিজমটিকে সমতলে তুলতে হবে সমতলে চলবে
এখন এই প্রিজম চক্রকে আর রাখো আর কোনো কিছু বলার নেই আর এগুলো ভিন্ন ভিন্ন চিত্রগুলো একে দেখাতে পারলে তোমাদের জন্য সুবিধা হতো আমাদের সময় কভার করবে না আমি আরো কিছু আলোচনা করবো এগুলো তোমরা বই পড়লে সব জানতে পারবে আমি জাস্ট তোমাদেরকে হিস্টটা দেওয়ার জন্য এগুলো নোট করে নিয়ে আসছি এবং এগুলো তোমাদেরকে আমি বোর্ডে লিখে দিচ্ছি তো যদি তোমরা এগুলো পালন করে যদি বুঝে নিতে পারো তাহলে এই ধরনের অঙ্ক যদি গাণিতিক সমস্যা যদি আসে সেই গাণিতিক সমস্যা তোমরা সমাধান করতে পারবে আমি তোমাদের আগামী ক্লাসে এগুলোর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো আজকে আমি শুধু তোমাদের যেগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিচ্ছি তাহলে আশা করি তোমরা এটা উঠিয়ে নিতে পেরেছ এরপরে আমরা যাবো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে পিরামিড আমি এটা বুঝে নিয়েছি যে কোনো বস্তুর একটি শীর্ষবিন্দু থাকে এবং যার পার্শ্বস্থ হলো প্রত্যেকটি ত্রিভুজ আকার তাকে আমরা পিরামিড বলি ঠিক এরকম বহুভুজের উপর অবস্থিত যে কোনো বস্তুর একটি শীর্ষবিন্দু থাকে তাহলে বহুভুজের উপর অবস্থিত যে ঘরা বস্তু একটি শীর্ষবিন্দু থাকে এবং যার পার্শ্বতলগুলো প্রত্যেকটি সেটা যে কোনো আকারের বহুভুজ পিরামিডের ভূমিটা যে কোনো আকারের বহুভুজ এবং পার্শ্বতলগুলো যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে পিরামিডের ভূমি হচ্ছে আমরা একটা পিরামিডে ভূমি যে কোনো আকারে বহুভুজ এবং পার্শ্বতলগুলো যে কোনো আকারে ত্রিভুজ হতে পারে এরপরে আমরা আসি আমাদের সুষম পিরামিড সুষম পিরামিড কি ভূমি সুষম বহুভুজ এবং পার্শ্বতল গুলো সর্বসম ত্রিভুজ করে সুষম পিরামিড ভূমি হবে একটা সুষম বহুভুজ এবং পার্শ্বতল গুলো হবে সর্বসম ত্রিভুজ সর্বসম্মত
হ্যালো জি বলুন না শুধু গাড়ি শুধু গাড়ি মা বাবা আচ্ছা তাহলে আমরা আসি এই পিরামিডে তাহলে আমরা একটা পিরামিড চিত্র আঁকি পিরামিড চিত্রটা আমি এই দিকে আঁকি আমি এখানে একটা বহুভুজ এখন একটা শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দুর উপর এই শীর্ষবিন্দুটা বহুভুজের শিশু শিশ আর এই পাশে হলো একটা পাশে হলো একটা ত্রিভুজ আর উচ্চতা হচ্ছে একটা বহুভুজ যেটা হচ্ছে ভূমি শীর্ষ থেকে এই ভূমির উপর যদি কোনো রেখা প্রথম করি এটা হচ্ছে লম্ব বা উচ্চতা বলি এটাকে যে লম্ব আমরা এটা বলবো আমরা উচ্চতা শীর্ষ বিন্দু ভূমির যে কোনো কোণিক বিন্দুর সকল রকম ধার এটা কলার কোনো ধার শীর্ষ বিন্দু থেকে এই কোণিক বিন্দুর আমরা সচরাচর পিরামিড বলতে আমরা বুঝি বর্গাকার ভূমির বলতে চারটি সর্বসম্মত বেশিটা অনুমোদিত বর্গাকার ভূমি আমরা সাধারণত পিরামিড বলতে বুঝি আমার যে বর্ণ সেই বর্ণটা রঙ্গসূত্র দেখাবে এই সাধারণত পিএমি বলতে এটাই বুঝি এর হচ্ছে উচ্চতা বর্ণ মানে কি যার চারা বড় সমান এবং বগুলো সমকোণ তার উপরে যদি একটা আমরা একটা শিশুবিন্দু থেকে ধরি পরিবিন্দু যদি যোগ করি যে পিরামিডটি পাবো এটা হচ্ছে বর্গের উপরে ভূমি বর্গাকার যদি হয় তাহলে ওই পিরামিডটি আমরা সাধারণত পিরামিড যখন আমরা করবো বা যখন আমরা নর্মালি যদি পিরামিড বুঝি তাহলে আমরা এটাকে পিরামিড হিসেবে আমরা বুঝবো এরপরে এখন এই পিরামিড আমাদের গাণিতিক সমস্যা যখন আসবে তখন এই পিরামিড থেকে আমরা কিভাবে পরিমাপটা নিব সেটা একটু দেখবো ভূমির ক্ষেত্রফল একটা ভূমির পরিধি
উদাহরণ চলে এসে তোমরা জানবে এর পাশে প্রিলিমিনারি আয়তন আয়তনটা সহজ আয়তন হচ্ছে 1/3 কিন্তু ভূমি সবগুলো ত্রিভুজের
সদুস্থলক বা আমরা এটাকে বলবো যে একটি পিরামিড। তবে পূর্ব বেটার নাম হচ্ছে চতুস্থলক। ভূমি একটা ত্রিভুজ, সকলের ভূমি এখানে তোমার চারটা ত্রিভুজের প্রত্যেকটা ভূমি হতে পারে। আজকে আমি আর তোমাদের আলোচনা করতে যাচ্ছি না, আমাদের কোণক এবং গোলক বাকি আছে। কোণক এবং গোলক এবং যৌগিক কোন বস্তু এটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনাতে নিয়ে আসবো, এবং আমরা আগামী ক্লাসে হয়তো তোমাদেরকে গাণিতিক সমস্যাগুলো সম্পূর্ণ ইনশাল্লাহ বুঝে নেওয়ার চেষ্টা করবো। সেগুলো তোমরা চিত্র সহ সংজ্ঞা বিভিন্ন প্রকার বস্তুর চিত্র সহ লিখে শিখবে। এখান থেকে আপলোড দিব না, আজকেই শেষ আপলোড সম্ভবত। তো তোমরা আগামী ক্লাস গুলোতে অবশ্যই অ্যাটেন্ড করবে, আর অ্যাটেন্ড যদি না করো তোমরা এই ক্লাস গুলো পাবে না। আমাদের যে নির্বাচনী পরীক্ষা যেটা আমরা নেব, সেই নির্বাচনী পরীক্ষা আমরা আমাদের এই ক্লাসগুলো থেকে আমরা প্রশ্ন করব। তো তোমরা যারা ক্লাস মনোযোগ দিয়ে পড়বে না, তারা তোমাদের কি অবস্থা হবে তোমরা ভালো বুঝো, আমি আর কিছু বলতে চাচ্ছি না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, দোয়া করো আমার জন্য, তোমরাও সুস্থ থাকো, তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।